ঝুলে গেছে, তোমার স্কিনের টান টান ভাবটা চলে গেছে, স্কিনটা যেন মনে হচ্ছে রুক্ষ শুষ্ক ডাল হয়ে পড়েছে, তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। গাইস, আজকে আমি তোমাদের জন্য এমনই একটা ইন্টারেস্টিং রেমেডি নিয়ে চলে এসেছি, যেটা ব্যবহার করলে দেখবে তোমার স্কিনটা যতটাই ঝুলে যাক না কেন, তোমার স্কিনে যে এলাস্টিসিটি, তোমার স্কিনে যে টান টান ভাবটা যদি চলে গিয়ে থাকে, তাহলে কিন্তু সেটাকে ফিরিয়ে আনতে হেল্প করবে, তোমার স্কিনটাকে ইনস্ট্যান্টলি ব্রাইট করে তুলবে, তোমার স্কিনের ডালনেসটাকে কন্ট্রোল করবে। সো চলো দেখে নিই এই রেমেডিটা কী, আর এই রেমেডিটা তৈরি করতে কী কী ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন পড়বে। মেনলি সবই কিচেন বেস ইনগ্রিডিয়েন্টস লাগবে, তাই তোমাকে একদম কেউ রকম ঝঞ্ঝাট করতে হবে না। তার আগে কিন্তু ভিডিওটাতে একটা লাইক করতে একদম ভুলো না, শেয়ার করো তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে, আর ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রেখো। সো লেটস গেট স্টার্টেড। দেখো, আমি বলবো যে কোনো প্রোডাক্ট ব্যবহার করার আগে কিন্তু তুমি খুব ভালো করে জেনে নেবে যে ওই প্রোডাক্টটা তোমার স্কিনের জন্য সুইটেবল কি না, ওই প্রোডাক্টটা তোমার স্কিনে যাবে কি না। কারণ দেখো, যখন তুমি না জেনে উল্টোপাল্টা কোনো প্রোডাক্ট ব্যবহার করে নেবে বা হাজারটা প্রোডাক্ট এক্সপেরিমেন্ট করবে তোমার স্কিনের সাথে, তখন কিন্তু দিন দিন তোমার স্কিনের অবস্থাটা খারাপ হতে শুরু করবে, তোমার স্কিনে এলাস্টিসিটি ভাবটা চলে যাবে, তোমার স্কিনটা দিন দিন রুক্ষ শুষ্ক ডাল হয়ে পড়বে, স্কিনে ব্ল্যাক প্যাচ দেখা যাবে। তাহলে তুমি যখনই কোনো প্রোডাক্ট ব্যবহার করবে সেটা খুব ভালো করে জেনে নেবে যে এই প্রোডাক্টটা তোমার স্কিনের জন্য সুইটেবল কিনা। সো এত কথার ভাবার দরকার নেই, যা হওয়ার তো হয়ে গেছে, এবার স্কিনটাকে রিপেয়ার করতে হবে। সো চলো দেখে নিই রেমেডিটা কি। দিয়ে স্কিন টাইটেনিং ফেস মাস্কটা তৈরি করার জন্য দেখো আমি এখানে একটা ক্লিন বোল নিয়েছি। এবার আমি এতে নেব 2 চামচ গমের আটা। হ্যাঁ রিয়ার, তোমাকে এখানে 2 চামচ গমের আটাই ব্যবহার করতে হবে। নেক্সট লাগবে 1 চামচ মধু, 1টা ভিটামিন ই ক্যাপসুল, আর লাগবে 2 থেকে 3 চামচ টক দুধ। তো এবার এই সব ইনগ্রিডিয়েন্টসকে আমি একসাথে খুব ভালো করে মিক্স করে নেব। আর এই প্যাকেজ কনসিস্টেন্সিটা হবে একদম দেখো থিক অ্যান্ড ক্রিমি একটা কনসিস্টেন্সি। সো রেডি হয়ে গেছে আমাদের ফেস প্যাক, চলো এবার এটাকে খুব ভালো করে ফুল ফেসে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দিই। গাইস, আমি বলবো এই ফেস মাস্কটা অ্যাপ্লাই করার আগে কিন্তু খুব ভালো করে তুমি তোমার মুখটাকে পরিষ্কার করে নেবে। তুমি ক্লিনজার দিয়ে অথবা ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিতে পারো। তোমার পরিষ্কার মুখে খুব ভালো করে এই ফেস মাস্কটা একটু থিক লেয়ারে অ্যাপ্লাই করবে। হ্যাঁ গাইস, দেখো আমি এখানে যেভাবে অ্যাপ্লাই করছি, একটু মোটাভাবে এটাকে তুমি অ্যাপ্লাই করলে তারপর তুমি এটাকে 20 থেকে 25 মিনিটের জন্য এভাবেই রেখে দেবে, যতক্ষণ না ফেস মাস্কটা হালকা ড্রাই হয়ে আসছে। তারপর তুমি নর্মাল জল দিয়ে হালকা হাতে রাব করে ফেসটাকে তুমি ক্লিন করে নিলে। এইভাবে তুমি এভরি অল্টারনেট ডে ইউজ করে দেখো, তোমার স্কিনে যাবতীয় যা কিছু প্রবলেম গাইস, আই মিন তোমার স্কিনটা ডাল হয়ে পড়েছে, তোমার স্কিনে রিঙ্কেল ফাইন লাইন্স দেখা যাচ্ছে, ব্ল্যাক স্পট চলে এসেছে, ছোটো ছোটো পিগমেন্টেশন স্পট চলে এসেছে, তোমার স্কিনটা ঝুলে গেছে, তোমার স্কিনে যে টাইট ভাবটা নেই, তাহলে কিন্তু তোমাকে এটা অবশ্যই ট্রাই করতে হবে। আর আমি এখানে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি সবই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস গাইস। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমাদের স্কিনের জন্য খুবই বেনিফিশিয়াল, আমাদের স্কিনে যাবতীয় যা কিছু প্রবলেম সেটা কিন্তু খুব ভালোভাবে কেটার করতে হেল্প করবে। তাহলে এটা তুমি অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর তোমরা জানো গমের আটার মধ্যে এমন কিছু উপাদান দেওয়া আছে যেগুলো আমাদের স্কিনটাকে খুব ভালোভাবে রিজুভিনেট করতে হেল্প করবে, আমাদের স্কিনটাকে টাইট করতে হেল্প করবে, রিঙ্কেল ফাইন লাইন্সটাকে টোটালি রিমুভ করতে হেল্প করবে, আর তোমার স্কিনের ড্রাইনেসটাকে কন্ট্রোল করতে হেল্প করবে। আমি তো এখানে ইউজ করেছি অলরেডি গাইস, সেটা হলো মধু আর ভিটামিন ই ক্যাপসুল। তাহলে এই সব উপাদান আমাদের স্কিনের জন্য কতটা বেনিফিশিয়াল দেখছো তো, তাহলে কিন্তু এটা তোমাকে অবশ্যই একবার ট্রাই করতে হবে। তোমার স্কিনে যদি এই ধরনের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু আমি বলবো তুমি এটা একবার ট্রাই করে দেখো। দেখো আমার তো এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার আমি এটাকে 20 মিনিটের জন্য এইভাবেই রেখে দেবো, যতক্ষণ না ফেসটা হালকা ড্রাই হয়ে আসছে, তারপর নর্মাল জল দিয়ে ফেসটাকে আমি ক্লিন করে নেব। গাইস, রেজাল্ট দেখছো তোমাদের সামনেই, যে আমার স্কিনটা কতটা ব্রাইট লাগছে, তাহলে তুমি কিন্তু এটা অবশ্যই একবার ট্রাই করো। আর এটা ট্রাই করার পর তুমি রেজাল্ট তোমার স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট দেখতে পাবে, যে তোমার স্কিনে পিগমেন্টেশন স্পট, ব্রাউন স্পট বা সান ট্যান কতটা রিমুভ হয়ে গেছে, আর তোমার স্কিনটা আগ থেকে কতটা ব্রাইট হয়ে উঠেছে। ওয়াচিং গাইস, আই হোপ ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্রচুর প্রচুর লাইক করবে, শেয়ার করবে তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে। আর হ্যাঁ, এই রেমেডিটা ট্রাই করার পর তুমি কীরকম রেজাল্ট পেলে সেটা আমাকে নিজে কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক তোমরা নিজের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজেই খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো লাভ ইউ অল।